আমার মেয়ে রোজা, বয়স 10 বছর। সে আমার কাছে বাংলা ভাষা ও ভাষা সাহিত্যের গল্প শুনে শুনে সাহিত্যের প্রতি তার শ্রদ্ধা বেড়ে যায়। বাংলা যে মধুর ভাষা সে এখন বোঝে, তাই সে 21শে ফেব্রুয়ারিকে তার জীবনে স্মরণীয় করে রাখতে নিজে থেকে কয়েকদিন ধরে অনেক কষ্ট করে কাগজ কেটে কেটে এই শহীদ মিনার তৈরি করে এবং একটি ফুলের ডালাও তৈরি করে। আজ মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সে তার বড় বোন স্নেহা, মামাতো বোন রীতি, মামাতো ভাই রমিমকে নিয়ে তার নিজের তৈরি শহীদ মিনারে সকল শহীদদের শ্রদ্ধার্ঘ অর্পণ করে, শ্রদ্ধাঞ্জলি সকল শহীদদেরকে।